দিন যত এগিয়ে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের ভোট গ্রহণের দিন ততই ঘনিয়ে আসছে এরই মধ্যে জমজমাট হয়ে উঠতে শুরু করেছে বরিশালের ছয়টি সংসদীয় আসনের প্রচার প্রচারণার মাঠ যে মাঠে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন বরিশাল এক গণ নদী আসনের নৌকার প্রার্থী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাদ আবদুল্লাহ তার মতো একই অবস্থা বিরাজ করছে বরিশাল চার হিজলা মেহেন্দিগঞ্জ আসনের বর্তমান সংসদ সদস্য এবং এবারের স্বতন্ত্র ইগল প্রতীকের প্রার্থী পঙ্কজনাথ স্থানীয় সূত্র বলছে এ দুটি আসনে হেভিওয়েট দুই প্রার্থীর সঙ্গে ভোটযুদ্ধে এগিয়ে যাওয়ার মতো আর কোনো প্রার্থী নেই সেই সঙ্গে একাধিকবার নির্বাচিত হয়ে আবুল হাসনাদ আবদুল্লাহ ও পঙ্কজনাথের যে অভিজ্ঞতা রয়েছে তাও তাদের নেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে বরিশাল এক আসনে জাতীয় পার্টির সেনিয়বাসকান্দার আলী লাঙ্গল ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ তুহিন আম্পতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন নৌকা মার্কার হেভিওয়েট প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে ও বর্তমান সংসদ সদস্য আবুল হাসনাদ আব্দুল্লার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন আবুল আসনাদ আবদুল্লাকে বরিশাল তথা দক্ষিণ আওয়ামী লীগের সবাই অভিভাবক হিসেবে মনে করেন তাই তাকে আলাদা এক উচ্চতায় রাখা হয় এই অঞ্চলে এমনকি তার নিজের এলাকায় যে নেতা ও সমর্থক রয়েছে তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই সবাই তার জন্য একটা হয়ে কাজ করেন সেক্ষেত্রে তার নির্বাচনে অন্য কোনো দলের হেভিওয়েট প্রার্থী থাকলেও বিজয় নিয়ে শঙ্কা থাকে না আবার এবার যারা আবুল আসনাদ আবদুল্লার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা সব কেন্দ্রে এজেন্ট দেওয়ার মতো লোক পাবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে এদিকে বরিশাল চা আর হিজলে মেহেন্দিগঞ্জ আসনেও একই অবস্থা বিরাজ করছে একাদশ জাতীয় সংসদের সদস্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী পঙ্কজনাথের বেলাতেও এ আসনে এবারে পঙ্কজনাথকে বাদ দিয়ে কেন্দ্রীয় আওয়ামী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছিল তবে দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা এরপর নির্বাচন কমিশন সহ উচ্চ আদালতে একাধিকবার আপিল করেও তা আর ফিরে পাননি তাই বিগত সংসদের নৌকার প্রার্থী পঙ্কজনাথই এবারের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের পরিবার নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন প্রথম দিনই স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বেশ খুশি মুখে সংসদীয় এলাকায় গণসংযোগ চালিয়েছেন তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন একসময় বিএনপি ও জামাত অধ্যুষিত এই আসনটি নানা কৌশলে বাগিয়ে আনেন আওয়ামী লীগ পরিবারের সদস্য পঙ্কজনাথ টানা দুইবারে এমপি পঙ্কজনাথ ওই আসনে ব্যাপক উন্নয়নমূলক কাজ করে আওয়ামী লীগের ঘাটিতে পরিণত করেছেন কিন্তু স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিরোধের সূত্র ধরে জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন বঞ্চিত হয়েছেন মনোনয়ন বঞ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে তার নেতাকর্মী ও সমর্থকরা হামলা সহ নির্যাতনেরও শিকার হয়েছেন তারপরও তিনি নির্বাচন করতে চাননি পরে স্থানীয়দের অনুরোধে শুধু নামমাত্র প্রার্থী হন তিনি আর স্বামীর মনোনয়নপত্র বাতিল ঘোষণার পর স্থানীয় আওয়ামী লীগে এখন তিনি ভরসা প্রার্থী তাকে বিজয়ী করার জন্য সবাই এখন একটা এদিকে এই আসনে জাতীয় পার্টি মিজানুর রহমান লাঙ্গল সাংস্কৃতিক মুক্তিযুদ্ধের হৃদয় ইসলাম চূন্নু ছড়িপতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের তেমন কোন কর্মী সমর্থক নেই বলে জানিয়েছেন স্থানীয়রা